নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দুষ্টুর রান্নাবান্নাতে। আজকে আমি মেথি ইলিশের তেলে ঝালে রান্না করব, আর সঙ্গে শাক রান্না করব। আসুন দেখি, এই রান্নাটা করার আগে আমি আগে মাছটাকে কেটে আর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি আবার চলে আসছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি আমি। আমরা বাঙালিরা ইলিশ পেলে আর শাক পেলে পুরো কথাই নেই। আজকে আমি শাক আর ইলিশ মাছই রান্না করে আপনাদেরকে দেখাবো। এই ইলিশ মাছটাকে এবার আমি পিস করে নিচ্ছি। একটু বড় বড় পিস করে নেব আমি। আমার মাছগুলো পিস করা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালো করে কল থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। আমার মেথি ইলিশের তেলে ঝালে করতে আমার প্রথমে ইলিশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর লাগছে মেথি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা ছিঁড়ে রেখেছি, টমেটো কুচি নিয়েছি, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর চিনি, আর আমার কিচ্ছু লাগবে না। এটাই আমার মেথি ইলিশের তেলে ঝালে হয়ে যাবে। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমার হলুদ আর লবণ দিয়ে মাছগুলোরে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল নেব, অল্প করে জল নেব। জল নিয়ে আমার মশলা বলতে এখানে কিন্তু বেশি করে একটু হলুদ নিতে হবে আর বেশি করে লঙ্কার গুঁড়ো, এটাকে আমি একটা জলে গুলিয়ে নেব। এটাকে গুলিয়ে আমি রেখে দিলাম, ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। একটু বেশি করে তেল দিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু কড়াইটা নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে নেব, নিয়ে এর ভিতরে এই মেথিগুলো সব দিয়ে দেব। আমি কড়াইটা নামালাম, আমার তেলটা বেশি গরম হয়ে গেছে বলে, মেথি পুড়ে যাবে বলে আমি কড়াইটা নামিয়ে নিলাম। আমার মেথিটা একদম কালো হয়ে গেছে, এবারে এই মেথিটা তুলে আমি সব কটা মেথি ফেলে দেব। আমার শুধু মেথির গন্ধটাই লাগবে, মেথিগুলো থাকলে কিন্তু মেথি মুখে পড়লে তিতো লাগবে। এই যে মেথিগুলো আমি সব এরকম করে ফেলে দেব। মেথিগুলো তোলা হয়ে গেছে, এবার আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা না নামালেও কিন্তু হতো, কিন্তু আমার তেলটা খুব গরম হয়ে গেছিল। মেথিগুলো কিন্তু একটাও রাখা যাবে না, সব তুলে ফেলে দিতে হবে। আমার মেথিগুলো তোলা হয়ে গেছে, এবার এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব।
একটা পাত্রে। আমি নামিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মাছের রানী ইলিশ একদম তৈরি, একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কোনো মশলা না কিন্তু, শুধু মেথি ফোড়ন। আর মেথি ফোড়ন দিলে একটা অস্বাভাবিক সুন্দর যে গন্ধটা, মেথির গন্ধটা আপনাদের লাগবে, তাতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর এর তেল দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এটা রেখে আমি এবার আমি আমার শাকটা রান্না করে নেব। আমার মাছ তো রান্না হয়ে গেছে, এবার আমি শাকটা রান্না করে নেব। আমার এই তো প্রত্যেক দিনই তো শাক করতে হয় ছেলেটার জন্য, সপ্তাহে তো অন্তত 2-3 দিন আমার শাক করতে হয়। ও শাক খেতে খুব খুব ভালোবাসে। এই যে আমি কড়াইটা হয়ে গেছে, কড়াইটার মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, আমি শুকনো লঙ্কা গুলো ছিঁড়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুনটা একসঙ্গে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি লাল করে ভেজে নেব, তারপরে আমি আবার আধ। এবার এই তেলের ভিতরেই আমি বাদামগুলো দিয়ে দিলাম। এগুলো কাঁচা বাদাম, আমি কিন্তু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। সবসময় রান্না করতে লাগে বলে আমি একবারেও 500-1 কিলো কিনে এনে রেখে খোসা ছাড়িয়ে রেখে দিই। আমার হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব। একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব। আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি একটা সুগার ফ্রি দিয়ে দেব। আমি না চিনি দিলাম না, সুগার ফ্রি দিয়েছি বলে সুগার ফ্রি আপনাদের দিতে হবে তা কোনো মানে নেই, কিন্তু আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাঙালির সব থেকে প্রিয় খাবার শাক আর ইলিশ মাছ। সর্ষে ইলিশ খেয়েছি আমরা, পোস্ত ইলিশ খেয়েছি আমরা, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছি, কাঁচকলা দিয়ে খেয়েছি, কিন্তু মেথি ফোড়ন দিয়ে, শুধু একটু মেথি ফোড়ন দিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। কোনো মশলাপাতি কিচ্ছু না। আর আপনাদের আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট বক্সে লিখবেন যে কেমন খেলেন আপনারা। আমি এর পরের ভিডিওতে কিন্তু দেখবো আপনারা কে কী কমেন্ট করলেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ডোলে খাবেন, খুব সুন্দর লাগবে। শাকের কথা কি বলবো, শাক তো আমরা সবাই রান্না করতে জানি, শাক রান্না করতে পারি, খুব ভালোই লাগছে শাকটা আমার খেতে। এই শাকটা একদম কচি আর ডাঁটা ডাঁটা শাক ছিল, খুব ভালো লাগছে। আমি এবারে একটু মাছটা দিয়ে খেয়ে দেখবো।
ছেলে না ভাবে মা সব খেয়ে নিল। কি সুন্দর মেথির গন্ধ!